অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আমরা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও নারী উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে, এটি আপনার সহজে পূরণ করে আবেদনটি প্রেরণ করতে হবে। এবং মাত্র 50 টাকার একটি ট্রেজারি চালান রয়েছে, চালানে আপনার পরীক্ষার ফিটি জমা দিয়ে আপনি আবেদন ফর্মটি সম্পন্ন করতে পারবেন। তো এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স 15 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে রয়েছে, আপনার সেই সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এটিতে আবেদনটি কিভাবে প্রেরণ করতে হবে, আবেদন ফর্মটি কিভাবে লিখবেন এবং চালান ফর্মটি কিভাবে জমা দিতে পারেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের কার্যালয় চট্টগ্রামের। এটিতে আপনারা সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। 1 নম্বর ফর্মটি রয়েছে রেকর্ডের সহকারী পদের সংখ্যা রয়েছে একটি। তো এখানে যে পদের সংখ্যাগুলো দেওয়া রয়েছে এটিতে কম অথবা বেশিও কিন্তু হতে পারে। 2 নম্বর ফর্মটি রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে 3টি। 1 নম্বর ফর্মটি রয়েছে রেকর্ডের সহকারী, এটিতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, এইচএসসি পাস, তাহলে আবেদন করতে পারবেন। এবং 2 নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে 8ম শ্রেণী পাস। তো নিচের অংশে কিভাবে আপনারা আবেদন ফর্মটি সম্পন্ন করবেন সে বিষয়ে লেখা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন 1 নম্বর শর্তাবলীতে রয়েছে প্রার্থীকে আহ্বায়ক বাছাই কমিটি বিভাগীয় বিশেষ জজ আদালত চট্টগ্রাম বরাবর স্বহস্তে লিখিত আবেদন পত্র। কিভাবে যে আপনার আবেদন ফর্মে কি কি বিষয় লেখা থাকবে সে বিষয়ে এখানে লেখা রয়েছে। তো একটি নমুনা আবেদন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, আবেদন ফর্মটি আপনাদের স্বহস্তে পূরণ করতে হবে। তো আবেদন ফর্মের লিঙ্কগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা খুবই সহজেই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এমন একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনারা পর্যায়ক্রমে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফর্ম চালান ফর্ম এটিতে ক্লিক করে আপনি সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এবং 2 নম্বরতে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আবেদনপত্র আগামী 15 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখ বেলা 5 ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময় ডাকযোগে অথবা সরাসরি আহ্বায়ক নিয়োগ কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের কার্যালয় চট্টগ্রাম বরাবর আপনাদের পৌঁছাতে হবে। তো এই আবেদনটি আপনারা চাইলে সরাসরি অথবা এখানে যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনারা চাইলে ডাকযোগে কিন্তু প্রেরণ করতে পারেন। আর এই আবেদনপত্রের সাথে আপনার কি কি কাগজপত্র প্রেরণ করতে হবে, প্রথমত রয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি। আপনারা শিক্ষাগত যোগ্যতার কাগজের ফটোকপি করবেন, করে সেটিকে সত্যায়িত করে এই আবেদনের সাথে আপনাদেরকে দিতে হবে। এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত একটি চারিত্রিক সনদপত্র আপনার লাগবে। স্থানীয় সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কমিশনার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের অনুলিপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি, প্রার্থীর নাম ঠিকানা সহ 10 টাকার ডাক টিকিট সম্বলিত 9.5 ইঞ্চি গুণনে 4.5 ইঞ্চি মাপের একটি ফেরত খাম। তো ফেরত খামে আপনারা কিভাবে লিখবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এবং চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এবং পরীক্ষার ফি বাবদ 50 টাকা ট্রেজারি চালানের মাধ্যমে, এখানে একটি কোড নম্বর দেখতে পাচ্ছেন, এই কোডে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে জমা প্রদান করে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে অবশ্যই আপনাকে সংযুক্ত করতে হবে। এবং উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রবেশপত্রের মাধ্যমে আপনাদের পরবর্তীতে কিন্তু জানানো হবে। এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অন্যান্য সকল সনদের মূল কপি আপনাদের প্রদর্শন করতে হবে। পরবর্তীতে রয়েছে খামের ওপর অবশ্যই পদের নাম নিজ জেলা স্পষ্ট অক্ষরে আপনাকে উল্লেখ করতে হবে, মানে যে মূল খামটি রয়েছে সেই খামের ওপরে কিভাবে লিখবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এবং যে সকল কাগজপত্রগুলো আপনি প্রেরণ করবেন সেগুলো যাতে অবশ্যই আপনার সত্যায়িত করা থাকে, আর যে কর্মকর্তার কাছ থেকে আপনি সেটি সত্যায়িত করবেন সেটিতে তার নাম এবং সিল যাতে স্পষ্টভাবে বোঝা যায়। এটি হলো সেই নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি। এখানে কি বরাবর আপনাদের আবেদনটি লিখতে হবে সেটি কিন্তু যে এই অংশে এখানে লেখা রয়েছে কি বরাবর আপনারা লিখবেন। এখান থেকে আহ্বায়ক থেকে শুরু করবেন, করে এখানে চট্টগ্রাম পর্যন্ত আপনারা এইটুকু চাকরির আবেদন ফর্মের এই নির্ধারিত স্থানে আপনি লিখে দেবেন। আপনারা 3 কপি ছবি এখানে লাগিয়ে দেবেন, পাসপোর্টের সাইজের, পদের নাম, যে পদে আবেদনটি করবেন পদের নামটি উল্লেখ করুন, বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখটি। নিয়োগের উপরে যে স্মারক নামটি দেখতে পাচ্ছেন এটি হলো বিজ্ঞপ্তি নম্বর, এবং এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন এটি হলো তারিখ। তো সেটি আপনি নির্ধারিত এই স্থানে আপনি লিখে দেবেন। সম্পূর্ণ এখানে বাংলাতে লেখা রয়েছে, আশা করি আপনার বুঝতে সুবিধা হবে। আর চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটি আপনার উপরে আই বাটনে পেয়ে যাবেন, সে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এটি হলো সেই নির্ধারিত চালানো ফর্মটি যেটি আমি আপনাদের জন্য এখানে তৈরি করে রেখেছি।
এখানে একটি কোড নম্বর দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি থেকে, আমি এখানে লিখে রেখেছি, আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে ভালো করে মিলিয়ে দেখে নেবেন। আর এই চালান কিন্তু আপনাকে মোট তিনটি কপি করতে হবে, একটি হলো প্রথম মূল কপি, দ্বিতীয় কপি এবং তৃতীয় কপি, তিনটি একই কপি করবেন। করার পরে এখানে আপনার নাম, পিতার নাম, গ্রাম, ডাকঘর, উপজেলা, যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি হাতে লিখে পূরণ করবেন এবং যে জেলার যেই শাখাতে চালানটি জমা দেবেন সেটি এখানে উল্লেখ করবেন। করে এটি আপনি ব্যাংকে গিয়ে জমা দেবেন, সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকে। জমা দিলে তারা আপনাকে একটি মূল কপি দেবে, সেই মূল কপি একটি চালান নাম্বার এবং তারিখটি পাবেন, সেটি আপনি নির্ধারিত এই যে এই অংশে চালান নাম্বার এখানে তারিখটি এবং যে ব্যাংকের যে শাখাতে আপনি চালানটি জমা দিয়েছেন সেটি এখানে উল্লেখ করবেন। আর এটি হলো একটি মূল খামেরের নমুনা, খামের উপরে আপনি এভাবে লিখতে পারেন। উপরে পদের নাম যদি কোটা থেকে কোটাটি উল্লেখ করতে পারেন, নিজ জেলার নামটি আপনি লিখবেন, পেরোকে শুধুমাত্র আপনি আপনার ঠিকানাটি লিখবেন এবং পাপকে আহ্বায়ক নিয়োগ কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজের চতুর্থ আদালতের কার্যালয় চট্টগ্রাম। তো মূল খামের মধ্যে আপনাদের একটি ফেরত খামও দিতে হবে, এটি একটি ফেরত খামের নমুনা। ফেরত খামের সাইজটি হতে হবে 9.5 ইঞ্চি গুণনে 4.5 ইঞ্চি, এটি একটি 10 টাকা মূল্যমান অব্যবহৃত ডাক টিকিট আপনি এখানে লাগিয়ে দেবেন এবং পাপকে মানে আপনি যে ঠিকানায় প্রবেশপত্রটি পেতে চাচ্ছেন শুধুমাত্র সেই ঠিকানাটি আপনি ফেরত খামে এই অংশে উল্লেখ করবেন। তো এখানে এই ছিল অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের কার্যালয় চট্টগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তিটি। আপনারা যখনই আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, নেফা থাকুন। আল্লাহ হাফেজ।